Thank you. নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যেদিন সবাই বাড়িতে থাকে সেদিন কাজকর্ম আমার একদমই এগোয় না তখন মনে হয় যে একা থাকলেই ভালো সব কাজ সেরে নিতে পারি আর যখন একা থাকি তখন আসলে একদমই ভালো লাগে না তখন ওদেরকে খুব মিস করি আজকে অনেক সকালবেলায় আয়সমানের বাবা বেরিয়ে গেছে ওর অফিসের কাজে বাইরে যেতে হবে ছেলেকে দিয়ে এসেছি ড্রয়িং ক্লাসে ওকে বললাম আজকে তোমার যেতে হবে না কারণ ওর শরীরটা তেমন ভালো না ঠান্ডা লেগে গেছে তারপরেও ও যাবেই কারণ ড্রয়িং করতেও খুব ভালোবাসে তো বলছে যে স্যার নতুন কিছু করাবে তারপর আমি আমি আর শিখতে পারবো না তো আমি ভাবলাম যাই হোক এক ঘন্টার ব্যাপার দিয়েই আসি যতক্ষণ ছেলে স্কুলে থাকে ততক্ষণ মনটা আমার ওর কাছেই থাকে যে কখনও ফিরবে আর বলে যে বাচ্চারা যদি না থাকে তাহলে মায়েদের কাজ অনেকটা এগিয়ে যায় যদি বাচ্চাদেরকে কেউ ধরে বা তারা স্কুলে যায় কিন্তু আমার ক্ষেত্রে তেমন নয় আমার ছেলে যদি আমার চোখের সামনে থাকে তাহলেই মনে হয় আমার কাজে গই কারণ ও তো এখন অনেকটা বড় হয়ে গেছে ওর পিছনে তেমন একটা আমার দৌড়োদৌড়ি করতেই হয় না শুধু খাবারটা ঠিকমতো ওকে দিয়ে দিই তারপরে খেলাধুলোটা ও একাই করে তো যাই হোক ওকে খুব মিস করছিলাম আর সকাল সকালবেলা থেকে আজকে আমার মনটা তেমন ভালো ছিল না অনেক রকমের চিন্তা অনেক রকমের আসলে হয়ে থাকে না কথাবার্তা সেগুলো মাথায় ঘুরছিলো অনেক এমন ব্যাপার থাকে যেগুলো হয়তো কাউকে না বলা যায় না মন থেকে ভুলে ফেলা যায় না মন থেকে মুছে ফেলা যায় তেমন কিছুই কথা আসলে মাথায় ঘুরপাক খাচ্ছিল প্রত্যেকবার ব্যালকনিতে নানা রকমের ফুল দিয়ে সাজিয়ে রাখি এবার তো আর অনেকটা সময় বাইরেই ছিলাম তারপরে শরীর তেমন ভালো ছিল না ঘোরাঘুরি সব কিছু মিলে ফুল গাছ তেমন লাগানো হয়নি কিন্তু আমার যে পাতাবাহার গাছগুলো আছে সেগুলো সত্যি খুবই ভালো যদি অনেক কয়দিন আমি বাড়িতে নাও থাকি তারপরেও নষ্ট হয়ে যায় না মরে যায় না এর জন্যেই ইনডোর প্ল্যান্টস বা বাহার এগুলো রাখলে ভালো লাগে যে অতটা খাটনি করতে হয় না অল্প পরিচর্যাতেই কিন্তু খুব ভালোভাবে গ্রো করে তো গাছগুলোতে জল দিয়ে এখন এসেছি রান্নাবান্না করতে অনেক দিনই সংসার জীবন পার করে এটা আমি বুঝতে পেরেছি মন দিয়ে ভালোভাবে সংসার করা আর কাউকে খুশি করা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে তুমি যখন মন দিয়ে সংসার করবে তখন সেই সংসারটাকে তুমি ভালোবাসো তাই প্রত্যেকটা জিনিসকে কিন্তু মন দিয়ে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু কাউকে খুশি রাখার ব্যাপারটা একদমই আলাদা কাউকে যদি তুমি হ্যাপি রাখতে চাও তাহলে আসলে কি করতে হবে সেটা আমরা নিজেও জানি না আমি মানুষটা ভীষণ ইমোশনাল আমি কোনো কিছু খারাপ কথা কটু কথা সহজে আমি নিতে পারি না আমার খুব খারাপ লাগে আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আমার পরিবারের হোক বা না হোক সবাইকে হাসি খুশি রাখার বা এমন কোনো কথা না বলারই চেষ্টা করি যেন আমার কথা দ্বারা তাদের আঘাত লাগে বা তারা খারাপ পায় আমার মা সব সময় বলে এমন কোনো কথা কাউকে কখনো বলো না যার দ্বারা সেই মানুষটা চোখে জল চলে আসে কারণ সেটা তোমাকে ফেরত পেতে হবে তো এই জিনিসটা আমি মানি যার জন্য আমার কথার মধ্যে কখনো এমন কিছু প্রকাশ পায় না যে সামনের মানুষ সেটা আঘাত পাবে বা তার চোখে জল আসবে আর হতে পারে মায়ের দেওয়ার শিক্ষার কারণে বা আমি মানুষটাই হয়তো তেমন চেষ্টা করি সবাইকে হাসি খুশি রাখার বা কারোর সাথে কোনো ঝামেলায় না জড়ানোর কিন্তু দেখলাম সবাইকে হ্যাপি রাখতে গিয়ে আমি নিজেই কোথায় যেন ক্লান্ত হয়ে পড়ছি আসলে কাউকে যদি হ্যাপি রাখতে যাই আরেকজন অ খুশি হয়ে পড়ছে তো এইভাবে একজনকে একজনকে যদি মানাতে যাই কজনকে আর মানাবো তেমন একটা সিচুয়েশন হয়েছে এখন আমার হয়তো একজনকে মানিয়ে নিচ্ছি আরেকজন হয়তো রেগে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি মানে সবাইকেই মানিয়ে গুছিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা সব সময় করি বা এমনও সময় যায় যে রাতে হয়তো ঘুমোচ্ছি না চিন্তা করছি কিভাবে তার রাগটাকে ভাঙানো যাবে তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে যেতে জীবনের অনেকগুলো বছর পার করেছি তারপরে এখন রিয়েলাইজ করি আসলে মানুষকে খুশি করানো বা সবাইকে একসাথে সুখী করানো কখনোই সম্ভব নয় দেখবে তোমার অনেকগুলো ভালো কাজের মধ্য দিয়ে যদি তুমি কোনো খারাপ কাজ করে ফেলো বা তোমার দ্বারা কিছু ভুল হয়ে যায় তাহলে সেই ভুলটাই তারা মনে রেখে দেয় কিন্তু তুমি যে এতগুলো ভালো কাজ করলে সেই ভালো কাজগুলোর কোনো দামই থাকলো না যেই মানুষগুলো আমার প্রত্যেকটা কাজে বা প্রত্যেকটা কথাতে ভুল ধরার চেষ্টা করে সেই মানুষগুলোকে আমি খুব ভয়ঙ্কর বলে মনে করি কারণ এরা কিন্তু কোনো দিনও আমার ভালো চাইবে না আমি যতই ভালো করবো না কেন তাদের কাছে আমি খারাপই থাকবো যারা ভালোবাসার ভালো চাওয়ার তারা এমনিতেই ভালোবাসবে আর যারা ভালো না বাসা তাদের জন্য যদি প্রাণপাতও করি তারা কোনো দিনও ভালোবাসবে না এই জিনিসটা আমি বুঝে গেছি তো একটা ছোট কথা শেয়ার করি আমার বিবাহিত জীবনের আর কি যখন আমার বিয়ের প্রথম প্রথম সময় ছিল আমি এক একটা জায়গাতে ঘুরতে গিয়েছিলাম একটা রিলেটিভের বাড়িতে তো ওখানে ফেরার সময় অনেকেই দাঁড়িয়েছিল আমি সবাইকেই প্রণাম করেছিলাম আমার চোখে চোখের আড়ালে আর কি একজন হয়ে গেছিল। বা আমার ভুলবশতও হতে পারে আমি তাকে প্রণাম করতে ভুলেই গেছিলাম এবং আমি চলে এসেছি ফিরে তো সেটা আমি জানিও না আমার মাথাতে ছিলও না অনেক দিন পর আমি কারো কাছ থেকে শুনতে পেরেছি ও সেদিন যে আমি তাকে প্রণাম করিনি এটা উনি খুব অপমানিত হয়েছেন বা উনি মনে রেখেছেন এবং এই কথাটা পরিবারের প্রত্যেকটা সদস্য জানে বা সবাইকে বলা হয়েছে মানে যতজন আর কি আমাদের পরিবার থেকে বিলং করে সবাই জানে যে আমি মানে আমার হাজব্যান্ডের নাম ধরে আমাকে বলা হয়েছে যে তার বউ এই কাজটা করেছিল তো তারপরে হয়তো অনেকগুলো বছর কেটে গেছে সেই মানুষটাকে আমি অনেক আদর আপ্যায়ন করেছি অনেক ভালোবাসা দিয়েছি যখন যখন সামনে এসেছে তখন আমার পুরোটা দিয়ে তাকে সম্মান করে সেবা করার চেষ্টা করেছি কিন্তু এখনও যখন কোনো অকেশনালি সবাই একসাথে হয় আমার ওই পুরনো কথাটা ওঠে যে আমি সেই সময়টা তাকে প্রণাম করিনি এর থেকে বোঝা যায় এটা একটা ছোট উদাহরণ দিলাম এরকম তো অনেক ঘটনাই সংসারে থাকে অনেক বড় বড় ঘটনাও থাকে তো এর থেকে বোঝা যায় যে আসলে তোমার একটা ভুল সারা জীবন সবাই মনে করে রাখে বা মনে থাকে সবার কিন্তু তোমার এত ভালো কাজগুলো যে তুমি করছো এত ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসাটার কোনো দামই থাকলো না অতীতের বিভিন্ন অভিজ্ঞতা থেকে এখন শিক্ষা নিয়ে এমন নিজেকে তৈরি করেছি যে কে কী বললো কে কী না বললো কোনো কিছুই আর গায়ে লাগে না নিজের মতো নিজে চলি অবশ্যই যখন যার জন্য যেই কর্তব্যটা করা দরকার করি যদি সে ভালোবাসে বা ভালো পায় সেটা আমার পরম সৌভাগ্য আর সে যদি সে ভালো না বাসে তাহলে এটা দুর্ভাগ্য মনে করি কিন্তু তার জন্য জীবনটা লাগিয়ে দেই না যে আমাকে তার মুখে হাসি দেখতেই হবে বা সে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেই অ্যাপ্রিসিয়েটটা নিতেই হবে যেটা আগে করতাম সেটা এখন আর কারোর জন্যই করি না শুধুমাত্র আমার কাজ সে ভালোবাসার মানুষগুলোর জন্য চেষ্টা করি যেন আমার কোনো কাজের দ্বারা তারা দুঃখ না পায় যারা আমাকে সব সবসময় ভালোবাসে সেটা আমার স্বামী সন্তান বাবা মা বা ফ্যামিলির আরও কয়েকজন মেম্বার তাদের তো থেকেই যায় তাদের উপর আমার একটা দায়িত্ব যে আমার কোনো কাজে যেন তারা দুঃখ না পায় সেই বিষয়টা আলাদা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুখী করতে গিয়ে আসলে আমি দেখলাম আমি নিজেই এতটা ক্লান্ত হয়ে পড়েছি এতটা পিছিয়ে পড়ছি যে এই জায়গাটা থেকে উঠে আবার নতুন করে দাঁড়াতে আমার অনেকটা সময় লেগে যাবে অনেক সময় অনেক কিছুই তো আর খুলে বলা যায় না আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগই মেয়ে এবং মেয়েরাই মেয়েদের দুঃখ বুঝতে পারে তাই অনেক সময় অনেক কিছু আমি বলি যেন তোমরা বুঝতে পারো বা আমার একটুখানি মন খারাপের সঙ্গী হয়ে যাও আর কাচের মাঝে একটা অনুরোধ তো করবই আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চালে ব্লগুলো শেয়ারও করতে পারো সরস্বতী পুজোতে এই পিঙ্ক কালারের জামদানিটা পরেছিলাম আর আমাদের বিল্ডিংয়ে একটা ছোট বেবি রাইস সেরেমানি ছিল অরেঞ্জ কালারের জামদানিটা পরেছিলাম তো শাড়িগুলো বাইরেই ছিল আমি আবার শাড়ি যখন করি তখন ভালোভাবে রোদে দিয়ে সেটা ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে ভাজ করে তারপরে রাখি একটু যত্ন করে রাখারই চেষ্টা করি কারণ আমি মনে করি জামদানি আসলে খুব ভালো করে যত্ন করে রাখলে সারা জীবনও পরা যায় তো প্রত্যেকটা জিনিসই যত্ন করে রাখার চেষ্টা করি তারপরেও আসলে শাড়ির প্রতি তো প্রত্যেকটা মেয়ের একটা আলাদা অনুভূতি থাকে তাই না তো এখানে কাতলা মাছটা রান্না হয়ে গেছে বেগুন কালো জিরে দিয়ে করেছি ঠিকই ডালের বড়ি দিয়ে কিন্তু এর মধ্যে একটু বাটা মশলাও দিয়েছি দেখলে ওটা আদা রসুনের পেস্ট ছিল তার সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তো আর জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। সবসময় তো হালকা পাতলা ঝোল বেগুন দিয়ে কালো জিরে দিয়ে খাই কিন্তু এটা একটুখানি অন্য রকম লাগে টেস্টটা কাজকর্ম শেষ করলাম এখন খাওয়া দাওয়া করব তারপরে ছেলেকে ঘুম পাড়াবো সকাল থেকেই মনটা আজকে খুবই খারাপ লাগছিল তোমাদের সাথে গল্প করতে করতে আর কাজকর্ম করতে করতে এখন ভালো লাগছে আগে যখন মন খারাপ লাগতো না তখন শুয়ে থাকতাম ভাবতাম যে ধুর কাজকর্ম করে কি হবে তারপরে দেখলাম না সেটা করলে নিজেরই লস কারণ ওই উঠে ওই কাজ আমাকেই করতে হয় তাই এখন যখন মন খারাপ হয় তখন আর ওই সব কিছু ফেলে শুয়ে থাকি না তখন কাজকর্মই করি কাজকর্ম করে করে মনটাকে ভালো করার চেষ্টা করি গান শুনি তো কোনো কারণ ছাড়া তো আর মন খারাপ হয় না কোনো না কোনো কারণ থাকে সব কিছু ঘটনার পেছনে কিন্তু আমাদের মেয়েদের জীবনটাই এমন কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে সব কিছু মেনে নিয়েই চলতে হবে কারো জীবনেই কিন্তু সব সময় যে হাসি খুশি সুখ থাকবে তার কোনো মানে নেই তো তারপরেও হেরে গেলে থেমে গেলে তো আর চলে না তো সেটাই আসলে সকালবেলা মনটা ভালো ছিল না ঠিকই কিন্তু তারপরেও সব কাজকর্ম করলাম এখন ভালো লাগছে সত্যি কথা বলতে আর সব কিছু ফেলে যদি আমি শুয়ে থাকতাম আরও খারাপ লাগতো আর বেলা যখন গড়িয়ে যায় না তখন আরও যেন কেমন লাগে আর বিশেষ করে এই যে আমার এই জানানোটা দিয়ে যখন আমি বাইরের দিকে তাকিয়ে থাকি এই যে এত সুন্দর রৌদ্র উঠেছে বিশ্বাস করো আগে মেয়েবেলার স্মৃতিগুলো মনে পড়ে ছোটোবেলায় ঠিক এরকম রোদ থাকতো আর মা খাইয়ে দিত তারপরে অনেক স্মৃতি থাকে না ছোটোবেলা স্কুল থেকে ফিরতাম সেই কথাগুলো মনে পড়ে আর ভীষণ একা একা লাগে তারপরে আবার সব কিছু মানিয়ে নিয়ে চলো জীবনটা তো চলতেই হবে তো যাই হোক তোমাদের সাথে যখন কিছু শেয়ার করতে পারি খুব ভালো লাগে চলছে চলবে আর হার মানলে তো চলবে না তোমরাও হার মেনো না আমিও কখনো হার মানব না দুপুরের মেনুতে তো মাছের ঝোল করেছিলাম তার সাথে করেছিলাম পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে মাছের তেলে চচ্চড়ি আর মাছের তেলে চচ্চড়ি আমি এতটাই ভালোবাসি হলে আর কিছুই লাগে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো